কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্মশালাটির আয়োজন করে। এতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরিফ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, পৌর মেয়র কাজীউল ইসলাম। এতে উপস্থিতদের শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় ও শব্দ দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে hello.bdnews24.com। তারা জানায়, এই কর্মশালাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আবিদা সুলতানা দৃষ্টি, hello.bdnews24.com, কুড়িগ্রাম।